নমস্কার বন্ধুরা, নমিটি ক্যাপিটাল চ্যানেলের আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জয়ন্ত, আপনাদের জন্য আর একটা একদিনের ভালো বেড়ানোর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এসেছি কোন্নগর বাগানবাড়ি, যেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি নামে পরিচিত। আর এই ভিডিওতে আমার সঙ্গে আজকে আছে আমার ওয়াইফ আর তো আজকে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং আপনারা এখানে কীভাবে আসবেন সবই বলে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ঘুরে দেখি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। অবনীন্দ্রনাথ ঠাকুর 1871 সালে 7ই অগস্ট জন্মগ্রহণ করেন। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা, গিরীন্দ্রনাথ ঠাকুরের পৌত্র এবং শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার দাদা। পিতা এবং পিতামহ ছিলেন প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের শিল্পী। শিশুকাল থেকেই তিনি চিত্রকলার পরিবেশে বেড়ে ওঠেন। 1890 সালে গড়ে ওঠা রবীন্দ্রনাথ ঠাকুরের খামখেয়ালি সভার সদস্য হয়ে কবিতা ও নাটকও তিনি করেছেন। 1913 সালে লন্ডনে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে ইংরেজ সরকারের তরফ থেকে তিনি CIE উপাধি অর্জন করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টর অফ লিটারেচারেও তিনি ভূষিত হন। 1941 থেকে 1945 সাল অবধি তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্বও পালন করেন। অবনীন্দ্রনাথ ঠাকুর তার চিত্রকলা শুরু করেন ইতালীয় শিল্পী গিলার্ডের কাছ থেকে, যেখানে তিনি ড্রয়িং, প্যাস্টেল, তুলি রঙের শিক্ষালাভ করেন। ইংরেজ শিল্পীর কাছ থেকে তিনি তেল রঙের শিক্ষা গ্রহণ করেছিলেন। ভারতীয় রীতিতে তার আঁকা চিত্রাবলী কৃষ্ণলীলা সংক্রান্ত। এই রীতিতে চিত্রকলা ভারতবর্ষে তিনি প্রথম শুরু করেন। 1900 সালে কলকাতা আর্ট স্কুলে এই চিত্রাবলী দেখানো হয়েছিল। ঠাকুরের আঁকাগুলির মধ্যে অন্যতম বুদ্ধ ও সুজাতা এবং ভারত মাতা, এছাড়াও তিনি বিখ্যাত কিছু চিত্রকলাও এঁকেছিলেন। নতুন শিল্প ভাবনা থেকে তিনি অনেক কিছুই সৃষ্টি করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় তিনি অনেক লেখালেখিও করেছেন। ১৯৫১ সালের 5ই ডিসেম্বর কলকাতায় শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। ২০০৭ সালে পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশন বাড়িটিকে হেরিটেজ বলে ঘোষণা করেন।
খুব সুন্দর এবং পরিপাটি করে সাজানো এই কুন্নগর বাগান বাড়ি বা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন, আমরা তো আছি এখন কুন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তো অসাধারণ পরিবেশ, নিরিবিলি, শান্ত, একদম মানে মন জুড়িয়ে যাবে। আপনারা যদি আসেন অবশ্যই একবার আসবেন কুন্নগর বাগান বাড়ি বা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন, আমি তো আমার বন্ধু বান্ধব দাদাদের সঙ্গে গেছি ঘুরতে আর ভিডিও করেছি। তো ছেলে ছোট ছিল, সেই জন্য আমার বউ যেতে পারেনি। তো এইবার এসেছে আমার সাথে, ছেলে একটু বড় হয়েছে, তো এইবার যাবেই আমার সাথে। তো আমি নিয়ে এসেছি। তো কেমন লাগছে তোমাদের? দারুণ, খুব ভালো জায়গা। বাবা, তোমার তাই কেমন লাগছে? বাবা কেমন লাগছে বলে দাও, বলে দাও, বলেছি। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এই বাগান বাড়ি খোলা থাকে। তো আপনারা রোজ খোলা থাকে, যেদিন খুশি আসতে পারেন। আর ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে, আর গাড়ি রাখার জায়গা আছে ভিতরে, বাগান বাড়ির পাশে পার্কিং করার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। তো একবেলার জন্য মনোরম পরিবেশ, মন শান্ত করার পরিবেশ, অবশ্যই একবার এসে দেখতে পারেন। আর বন্ধুরা, আপনারা কীভাবে এই কুন্নগর বাগান বাড়ি বা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আসবেন? আপনারা যদি হাওড়ার দিক থেকে আসতে চান, তাহলে আপনারা শ্রীরামপুরগামী যে কোনো ট্রেন ধরে কুন্নগর স্টেশনে নেমে যে কোনো টোটো কিংবা অটোতে আপনারা কুন্নগর বাগান বাড়ি বললেই বা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বললেই আপনাদের নামিয়ে দেবে, ভাড়া নেবে 10 টাকা। আর আপনারা জিটি রোড থেকেও আসতে পারেন, 2 নম্বর মিরপাড়া লেন কুন্নগর, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বললেই আপনাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে নামিয়ে দেবেন। আর যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসতে চান, তাহলে আপনারা ব্যারাকপুরগামী যে কোনো ট্রেন ধরে সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে আপনাদের আসতে হবে পানিহাটি ফেরিঘাট, সেই অটো ভাড়া নেবে 10 টাকা। আর ফেরি পার করতে নেবে আপনাদের 8 টাকা, সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথে আপনারা কুন্নগর বাগান বাড়ি বা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে চলে আসতে পারেন। কিংবা আপনারা টোটো করেও, ফেরি পার করে টোটো করেও আপনারা এই বাগান বাড়িতে আসতে পারেন। আমার ছেলে এটা প্রথম ঘোরা, সে এখানে একটা ঘোরার জায়গা পেয়ে খুবই আনন্দ পেয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ক্যামেরা কিন্তু এই বাগান বাড়ির মধ্যে অ্যালাউ নেই, এবং কোনো খাবারও আপনারা এই বাগান বাড়ির মধ্যে নিয়ে আসতে পারবেন না। তো বন্ধুরা, এই কুন্নগর বাগান বাড়ি বা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আপনাদের সব ঘুরিয়ে দেখালাম, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান, এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং ঘুরতে থাকবেন। টাটা।